Hello there, Assalamualaikum. This is Jubair from SANYGIRI. Hope you guys are doing fine. What is that? I'm going to say, confidence. And confidence is level of talented log. So, bros, good morning. Good morning from KHAGRACHARi. And আমরা যে হোটেলে উঠছি না, এই হোটেলের জানালা খুলে সকাল সকাল আমরা পাহাড় দেখতে পাইতেছিলাম। পাহাড় দেখে আমি তো জুয়ের বললাম, জুয়ের পাহাড় দেখা যাইতেছে, জুয়ের ছুটে আসছে পাহাড় দেখার জন্য। আপনাদেরকে পাহাড় গুলা দেখাই, দেখছেন পাহাড়। জুয়ের একটু সকাল সকাল প্র্যাঙ্কের শিকার হইলো। আজকে হচ্ছে KHAGRACHARি এক্সপ্লোর করবো, তো আর ভালো কথা এটা সম্পর্কে তো আপনাদেরকে বলা হয় নাই। এই যে আমাদের কাছে আরো অনেকগুলো আছে, এগুলো গতকাল আমরা আনছিলাম হচ্ছে হেয়াকো বাজার থেকে। হেয়াকো বাজারে একটা জায়গার মধ্যে অনেক বিশাল এলাকা নিয়ে হচ্ছে এটা চাষ করা হয়। তো আমরা একবার সরাসরি খেতে গেছিলাম, খেতের মালিক আমাদেরকে ছেড়ে ছেড়ে 1 কেজি দিছে, আমরা নিয়ে আসছি। কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে বেজে গেছে একটা। প্রতিটা ট্যুরের শুরুতে যেটা হয় টাইম ম্যানেজমেন্ট নিয়ে ঝামেলা হয়, এই আজকেও টাইম ম্যানেজমেন্ট নিয়ে ঝামেলা হয়েছে। গত রাতে ক্লান্ত ছিলাম, সবাই ঘুমাইছি, ঘুমার পরে উঠছি, গোসাইছি, আস্তে ধীরে হেলে ধুলে তারপরে এখন বেরিয়েছি আর কি, যার কারণে দেরিটা হয়েছে। তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে এখন এইখানে একটা লেক আছে আর কি, সেই লেকটা যাবো। সাধারণত খাগড়াছড়িতে আসলে খাগড়াছড়ি দিয়ে মানুষ সাজেক যায়, কিন্তু সাজেক পড়ছে আবার রাঙামাটি জেলার মধ্যে। খাগড়াছড়িতে ঘোরার মতো জায়গা বলতে হচ্ছে আলু আলু টিলা গুহা আছে, আরও কিছু ঝর্ণা টর্ণা আছে, রিসাং ঝর্ণা টর্ণা অনেক কিছু আছে। তাই চিন্তা করতেছিলাম যে পুরাতন জায়গাগুলোতে আর না যাই, নতুন কোনো জায়গা যদি এক্সপ্লোর করতে পারি তাহলে বেটার হয় আর কি। তাই আমরা নতুন জায়গা এক্সপ্লোর করতে বেরোইছি। আমরা যাচ্ছি এখন পানছড়ির দিকে। পানছড়িতে একটা মন্দির আছে, আর যাওয়ার পথে একটা লেকও পড়বে নাকি, মায়াবিনী লেক। তো চিন্তা করলাম ঠিক আছে নতুন কিছু এক্সপ্লোর করে যাই। এখন সে রোড ধরেই আমরা আগাচ্ছি। আর এই সাইড থেকে ওই যে পাহাড় ভদ্রলোকদের দেখা যাচ্ছে, হ্যালো পাহাড়, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা ওইটা হয়েছে আখ্যাত, এই হৃদয় আখ খাবি আখ, চল আমরা ঢুকা যায় আর্মি ক্যাম্প। আস্তে যাও বন্ধুরা, আস্তে 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 স্লো করো, এখান দিয়ে আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে, আমরা এখান দিয়ে ভদ্র মানুষ। ভাই বোন ছড়া এটার নাম, এই যে ছড়া ছড়া এটার নাম হচ্ছে ছড়া, ছোটো ছোটো নদী যেগুলোরে বলে না এটারে বলে আর কি ছড়া। তো এখান থেকে নাম উৎপত্তি হয়। এখন ভাই বোনের পিছনে রিজন আছে, অবশ্যই আছে। এখানকার এলাকার বেশিরভাগ মানুষ সম্ভবত আখ চাষ করে, হিউজ পরিমাণে আখ চাষ করে। একটু আখগুলা খেয়ে টেস্ট করার আমাদের খুব শখ হয়েছে, বাট চুরি করা নো, চুরি করা যাবে না, মালিক খুঁজতেছি আমরা, মালিক খুঁজে সৎভাবে চুরি করবো আর কি। হ্যাঁ এটা তো ছোট আখ, আখের কালার দেখছ, লাল কালারের পাহাড়ি আখ। ও ওগুলা বড় বড় সাইজের রে। ওই যে মালিক আছে, এই এই ছেলে কি মালিক ছোটটা? এ ভাই নাইস, উই গট দ্য পারমিশন। আমরা বলছিলাম আখ খাওয়া যাবে কিনা, উনি বলছে যে ভাই না, ওই পিচ্ছি না, এই বাড়ি থেকে একজন বের হয়েছে, তো বলছে পুরো খেত বিক্রি হয়ে গেছে। আমরা বললাম যে উই জাস্ট নিড ওয়ান পিস। এবং মজার বিষয় হচ্ছে যে ভাই এখানকার মালিক সেই ভদ্রলোক, আমাদের এই কাহিনী স্কোয়াডের লোক। এটা সুবিধা হয়েছে মানে হুট করে। আর ও আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান হচ্ছে মায়াবিনী লেক আমরা পিছনে ফেলে চলে আসছি, আর সামনে ভাই বলতেছে সামনে নাকি যাওয়া যাবে না, সামনে নির্বাচন চলতেছে, যাই তাই যেতে দিবে না। আর এখন এই যে এই হলো আখের খেত, আর এই আখের সাইজ কিন্তু বিশাল বড় বড় সাইজ। আমার ধরেন আমার সাইজ হচ্ছে এখানে, আর আখের সাইজ, ভাই আপনার নাম বলেন? আমার নাম হচ্ছে মলয় চাকমা। মলয় ভাই থ্যাংক ইউ। আমি তো বুঝি না কোনটা আসলে মিষ্টি হবে। এখানকার আখের কালারও তো একটু ভিন্ন রকমের। ভাই ফ্রেমেও তো ধরো না, এই বড় নরমাল নরমাল আখ পড়া একটু কি হয়, কিন্তু এটার লগে এটা অ্যাড করেন মানে এটা অনেক বড়, অনেক বড়, দুইটা মিলায় একটা লন মারি এবার পুরো আখ। যথেষ্ট মিষ্টি,
জিনিসটা আসলে খুব মধুর মনে হয় আর কি। যাক, আমরা যাচ্ছিলাম পানছড়ির দিকে, কিন্তু পানছড়িতে সামনে নাকি নির্বাচন চলে, হয়তো সম্ভবত ঢুকতে দিবে না, কারণ নির্বাচনী এলাকার মধ্যে একটু নিরাপত্তা জোরদার থাকে, এলাকার মানুষ ছাড়া বাইরের মানুষকে ঢুকতে দেয় না। আমরা যে মায়াবিনী লেকের কথা বলছিলাম, সেই মায়াবিনী লেকটা পিছনে ফেলে আসছি। তো চিন্তা করলাম সেই মায়াবিনী লেকটা ঘুরে তারপরে আমরা চলে যাবো হচ্ছে খাগড়াছড়িতে। সিস্টেম হোটেলে খাইতে হবে আজকে দুপুরবেলা, সিস্টেম হোটেলে খাবো ভাই। মায়াবিনী লেকটা এদিকে, হ্যাঁ হ্যাঁ, সামনে গিয়ে প্লিজ। আচ্ছা ধন্যবাদ ভাই। এই তো লেকটা, পার্কিং কোন দিকে? এই হচ্ছে সেই মায়াবিনী লেক। আমরা একটা কিসের ব্রিজ, এটা বাঁশের ব্রিজের উপর করে তারপরে যাচ্ছি। এই যে এগুলা হালকা করে উঠতেছে, শান্তিটা ফিল করেন। এই জায়গাটার মধ্যে দেখেন, জাস্ট বাতাস খাইতে, মানে শুয়ে লড়াই পরে আছি আর বাতাস খাইতেছি। যেভাবে তুমি লড়াইবে না, এই লড়াই টাটা এগুলো হচ্ছে বরিশালা ভাষা। আমাদের বরিশালা ভাষা ট্রেনিং দিচ্ছে এবার। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। ভাই মোহাম্মদ? ভাই মোহাম্মদ শাফিন। ভাই মোহাম্মদ শাফিন, এখানে বাসা? না এখানে না, আমার বাসা বরিশাল। এই আরেকটা বরিশাল বাসা, এই যে মায়াবিনী লেকটার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে মায়াবিনী নামটা, মায়াবিনী নামটা খুব সুন্দর। আর দুই নম্বর জিনিস হচ্ছে মায়াবিনী লেকটা আজকে খুব নীরব শান্তি ছিল আর কি। আমরা কিছুক্ষণ একটু হালকা বাতাস টাতাস খেয়ে তারপর এখন বের হয়ে গেছি। এখন বসেছে কত, এখন বসেছে 3:23, প্রচণ্ড পরিমাণ খিদা লাগছে। আমরা সকালে নাস্তাও করি নাই, একসাথে ভাবছিলাম দুপুরে কোপ দিব, আর সেই কোপের মনে হচ্ছে সার্থকতার দিকে যাচ্ছে, কারণ খিদা লাগছে প্রচুর পরিমাণে, কোপ দেওয়া হবে। আর সেই জন্য যাবো এখন সিস্টেমে খাওয়ার জন্য, সিস্টেম হোটেলে খাওয়ার জন্য। ওইখানকার হাঁসের মাংসটা অস্থির, তারপরে বাসকো রোল, ওফ লোভ লাগতেছে উনি। কি অবস্থা দিজাং সাহেব, চলে আসলাম। এই যে এই হচ্ছে সিস্টেম রেস্টুরেন্ট। আমি 2017 সালের প্রথম খাইছিলাম, তখন মানে ইয়া নিয়ে আসছিলো, যে এই চাঁদের ড্রাইভার ছিল সে নিয়ে আসছিলো। আর এরপর থেকে প্রত্যেকবার খাগড়াছড়ি আসলে অন্তত একবার খাওয়াই হয় এখানে। বসলাম আমরা সিস্টেম খাওয়ার জন্য, কিন্তু দিচাংদা আমাকে হতাশ করলো, কারণ হলো বাসকরোল নাকি নাই, বাসকরোল বর্ষাকালের খাবার, এখন শীতকাল চলতেছে, সেই জন্য শীতকালের ভর্তার আইটেম যেগুলো দিছে, এটা হচ্ছে মাশরুম না? হ্যাঁ মাশরুম, মাশরুম আলুর ভর্তা। এটা কি? এটা টমেটোর চাটনি, টমেটোর চাটনি আর হচ্ছে ছুটি ছুটি ভর্তা, ছুটকি ভর্তা আর লাউ। এটা আমার খুব লাউ চিনি সিস্টেমের, এটা রান্না খুব ভালো হয়। ঠিক আছে ব্রাদার, দেখাবে দিজানদার। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সিস্টেম, আর সিস্টেম নাম কেন সিস্টেম, এটার পিছনে সুন্দর একটা কাহিনী আছে। তারা যখন 2010-11 সালে নাকি এখানকার এই মানে ছোটো ঘরোয়াভাবে রেস্টুরেন্টটা শুরু করে, কিছু বিদেশি এনজিও থাকতো এখানে, তো বিদেশিরা ইংলিশে কথা বলতো, তারা আবার ইংলিশ বুঝতো না, তো তারা যখন ওইখানে খাইতে আসতো, খাইতে আসলে তারা বলতো যে একটু সিস্টেম করে দেন না, সিস্টেম করে দেন না, এই টাইপের ছিল আর কি, মানে সিস্টেম সিস্টেম বলতো আর কি। তখন থেকে তারা চিন্তা করলো আছে এটার নাম সিস্টেম রেখা দিই, আর সেই থেকে এটার নাম সিস্টেম রেস্টুরেন্ট। এই যে খাগড়াছড়ি শহর থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি, টাটা আল্লাহ হাফেজ। আর আমরা নতুন যে পাহাড়ি ডিস্ট্রিক্ট যাচ্ছি সেটা হচ্ছে আমাদের আমাদের রাঙ্গামাটি। এখন আমরা খাগড়াছড়ি থেকে রাঙামাটির দিকে যাব। রাঙামাটির দিকে যাওয়ার জন্য যে রোডটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে মহলছড়ি হয়ে যে রোডটা আছে, এই রোডটা আগে অনেকবার গেছি, রোডটা খুব সুন্দর একটা সিমসাম পরিপাটি রোড, কিন্তু ঝামেলা যেটা হচ্ছে সেটা হচ্ছে সন্ধ্যা হয়ে যেতেছে। রোডের যেই সুন্দর ফিলটা নিব, সন্ধ্যা হয়ে গেলে একটু কম ফিল নেওয়া হবে আর কি।
একটু সাবধানে সাবধানে চালাইতে হবে। লাস্ট 64 ডিস্ট্রিক্ট টুরের সময় সম্ভবত এই রোডটা দিয়ে গেছিলাম, তখন অনেক রাত ছিল, 8:00-9:00 ছিল, রাস্তাটা আসলে ভালো করে দেখতে পারি নাই, আর রাস্তা তখন এত ফ্রেশ ছিল না। কিন্তু এবার দেখতেছি রাস্তাটা ভালো রকমের ফ্রেশ আছে। বিভিন্ন জায়গায় আগে দেখতাম যে ইয়ারগুলার ব্রিজগুলোর কাজ চলতো, এবার সেই ব্রিজগুলোর কাজও শেষ হয়ে গেছে, রাস্তা এখন একবারে ফুল পাংখা। আর আমি পাহাড়ের দিকে টুরে আসলে সাধারণত এই ধরনের একবারে ফুল সব কিছু দেখাইতে চাই, কারণ যে পাহাড় এমন একটা জায়গা একটু পরপরই সব কিছুই সুন্দর লাগে। ক্যামেরাটা অফ করলে আমার মজায় ক্যামেরাটা অন করি, আরও কিছু রেকর্ড করি, আরও কিছু রেকর্ড করি, তো যার কারণে একটু স্টোরি টাইপের ব্লগ এই টুরে এক্সপেক্ট করেন না। এই টুরে আমরা একটু সব কিছুর মজা নিব, তো তাই সব কিছু আমি ব্লগের মধ্যে রেখে দেবো স্মৃতি হিসাবে। পাহাড় অনেক অ্যাডভেঞ্চারাস জায়গা, এখানে আমরা অনেক অ্যাডভেঞ্চার করবো, আর অনেক কিছু আপনারা ব্লগে দেখবেন। আমরা চলে আসছি এখন হচ্ছে রাঙামাটিতে, আর রাঙামাটির যে হোটেলটা আমরা নিছি ওই সেটটা কালকে দেখাবো। এটার মধ্যে আমি থেকে গেছিলাম, মানে এই হোটেল থেকে গেছিলাম, এই রুমে থাকি না। আর রাঙামাটি আসলে ইয়ো কার সাথে দেখা করতে হবে? কার সাথে? ইয়ো 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 বিকাশ ইয়ো। আর এই লোকের একটা ঝামেলা হয়েছে, সে লোকের দুইটা জিনিস খুলে পড়ে গেছে। তার মানে হচ্ছে তার দুইটা ফগ লাইট খুলে পড়ে গেছে, মানে প্রথম দিন একটা পড়ছে, আজকে আরেকটা পড়ে গেছে। আর এই ছেলেটার একটা জিনিস ঝামেলায় পড়ছে, বলো বন্ধু। সিভিয়ারের সেলফ নষ্ট হয়ে গেছে, এখন এটার মধ্যে কি করি, পাহাড়ের উপর থেকে আমরা ওটা ছেড়ে দিই, দুই গিয়ার দে তারপরে ক্লাস চলে, তারপর ওটা স্টার্ট হয়। এখন হচ্ছে আমরা সেই ঝামেলাগুলো সলভ করতে যাব। আর আজকের ভিডিও তাহলে এখান থেকে শেষ করতেছি, আজকের ভিডিওতে বাবা মোসানি বিদায় নিচ্ছে, বিদায় আউট, বিকাশ আউট, ইয়ো 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 সানি আউট, টাটা, গুড বাই, লাভ ইউ। মুরগি না তুই মোরগ।